বিসমিল্লাহি রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবানিতে আর আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লক নিয়ে আপনাদের মাঝে সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোহানা জান্নাত ব্লক পরিবারের পক্ষ থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভিন্ন রকম একটা ব্লগ সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাকড়াক কাঁকড়া আপনারা তো জানেন যারা কক্সবাজার ঘুরতে গেছেন তারা তো জানেন যে কাঁকড়া তারপরে মানে বিভিন্ন রকম সি ফুড আপনারা যারা কক্সবাজার গেছেন তারা তো হয়তো অনেকেই খেয়েছেন তারা জানবেন যে কাঁকড়ার টেস্টটা কেমন তো আমরা তো আমাদের তো এই বছর কক্সবাজার যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আপনারা তো জানেন কিছুদিন আগে প্রেমার বিয়ে হয়েছে তো এখন একটু ঝামেলার মধ্যে আছি তো এই বছর তো আর যেতে পারবো না আল্লাহ যদি চায় সামনেতে যাব তো সেই সেই সি ফুডটা আজকে আর কি বাসায় ট্রাই করলাম তো আজকে বুধবার বুধবার দিন আমাদের এদিকে আশুলিয়া বাজারে আর কি কাঁকড়া কাঁকড়া উঠে তারপর আবার ওই যে সামুদ্রিক যে চিংড়ি মাছটা লবস্টার হয়তো বলে ওইটাকে ওটাও উঠে তো আজকে প্রেমা আর আগে ছিল সকালে বাজারে তো প্রেমা যেয়ে দেখছে যে বড় বড় কাঁকড়া তো আমরা আমাদের বাসায় কাঁকড়া কিন্তু সবাই খুব পছন্দ করে তো প্রেমা আবার দুই কেজি পরিমাণ কাঁকড়া নিয়ে আসছে এই যে দেখেন আম্মু কিভাবে আস্তে আস্তে কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছে আর কাঁকড়া কাটার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকবেন না হলে কিন্তু কাঁকড়া কিন্তু এমন হাতের মধ্যে চাপ দেয় চাপ দিলে কিন্তু মানে ব্যথা পাওয়া যায় তো এই যে দেখেন যার জন্য আম্মু কাটতেছে আমাদেরকে দিতেছে না বলছে না তোরা কাটতে পারবি না আমিই কাটি তো এই যে দেখেন সম্পূর্ণ কাঁকড়াগুলো কিন্তু একদম জ্যান্ত কাঁকড়া আর পাগুলো কিন্তু বেঁধে দিছে খুব সুন্দর করে বড় বড় কাঁকড়া আর এই কাঁকড়াগুলো কিন্তু আর কি দিয়াবাড়িতে আমাদের কামালপাড়া ওদিকে কিন্তু অনেক কাঁকড়ার ফ্যাক্টরি আছে তো মূলত এই সেখানকারই এগুলো চাষ চাষের কাঁকড়া তো যারা কক্সবাজার গেছেন তারা তো জানেন সি ফুডে বড় বড় কাঁকড়া দেয় আবার লবস্টারগুলো অনেক খেতে কিন্তু অনেক মজা হয় তো আজকে আম্মু কিছু ভিন্ন রকম কাঁকড়া ফ্রাই করবে আর কি বাসাই তো যে দেখেন আম্মু কিন্তু খুব সুন্দর করে কাঁকড়াগুলোকে আস্তে আস্তে কেটে নিতেছে আর একটা কথা বলে রাখি কাঁকড়া কিন্তু মানে কাঁকড়াতে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন আর কি আমিষ প্রোটিন আসে প্রাণীজ আমিষ যেটা কাঁকড়া কিন্তু সেই তো এই কাঁকড়ার মধ্যে কিন্তু অনেক প্রোটিন আছে তারপরে ক্যালসিয়াম অনেক রকম আর কাঁকড়া কিন্তু একদম খেতে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন কাঁকড়া কিন্তু অনেক সুস্বাদু কাঁকড়া মানে ফ্রাই করলে অনেক মজা লাগে মানে ঠিক যেরকম বড় চিংড়ি মাছ ফ্রাই করলে যেমন লাগে কাঁকড়া খেতে ঠিক তেমনই লাগে আর কাঁকড়া কিন্তু মানে ফ্রাই করতে যে খুব বেশি কিছু মানে হামুরি কিছু না একদম সিম্পলভাবে কাঁকড়া ফ্রাই করতে হয় যে দেখেন কাঁকড়াগুলোকে কিন্তু আম্মু আগে সুন্দর করে এগুলোকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে তারপরে আর কি সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপরে ওগুলোকে ফ্রাই করতে হবে তো এই যে দেখেন একটা কাঁকড়া কিন্তু হাঁটতেছে তো আমরা কিন্তু আর কি মানে কাঁকড়া খাওয়ার একটা মানে গল্প আপনাদের সাথে বলি আমরা যখন ছোট ছিলাম তো আব্বু আম্মু তখন আমরা দুই বনিছিলাম ছিলাম তো আমরা ছোটোবেলায় একবার কক্সবাজার গেছি তো সেখানে যাওয়ার পর আমরা কি বড় কাঁকড়া ওখানে খাইছি তো খাওয়ার পর এখন আমরা সেই থেকে আমাদের বাসায় ও মাঝে মাঝে নিয়ে আসতো আবদুল্লাপুর থেকে আবার আম্মুও নিয়ে আসতো তো এখন তো আমাদের আশুলিয়াতেই পাওয়া যা মানে যাচ্ছে তো মাঝে মাঝে এনে খাওয়া যাবে তো সেই কক্সবাজার থেকে আসলে এই বড় কাঁকড়া খাওয়া আগে কিন্তু খেতাম না বুঝতাম না যে মানে স্বাদটা কেমন তো কক্সবাজার যাওয়ার পরে তো ওখানে আমরা খাইছি মানে আরও অন্য আব্বু আরও আরও সি ফুড আব্বু ট্রাই করছে কিন্তু আমরা শুধু ছোটোবেলায় কাঁকড়াটাই আসলে মানে খাইছিলাম ওটাই আমার এখন হালকা হালকা মনে আছে তো তখন আমি আর সানিয়া সানিয়া তো আমার অনেক ছোট তো তখন সানিয়া একটু ছোট ছিল আমি আর কি ক্লাস থ্রি বা ফোরে এরকম পড়ি আমি তো এই যে দেখেন এখন কিন্তু কাঁকড়াগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা গরম মশলা ফাঁকি তারপরে হচ্ছে টমেটো সস সয়া সস হলুদ মরিচ লবণ সুন্দর করে দিয়ে তারপরে ফ্রাই করবে। তো আম্মু আর কি অল্প অল্প করে আর কি প্রথমে আপনাদের জন্য একটু মেখে দেখালাম অল্প পরিমাণের আর আপনাদের ভাইয়ার জন্য আসলে অল্প পরিমাণ নিছে আম্মু আর বিকেল বেলা আমাদের জন্য সবগুলো ভাজবে আপনাদের ভাইয়া তো দুপুরবেলা আসবে তো দুপুরবেলা আসলে আপনাদের ভাইয়া খাবে আর আমরা খাবো সবাই মিলে বিকেলবেলা আপনাদের ভাইয়া তো বিকেলবেলা দোকানে চলে যাবে উনি তো বিকেলে আর কি আসরের পরে দোকানে চলে যায় আপনাদের ভাইয়া যার জন্য আপনাদের ভাইয়ার তো আম্মু আসলে আগে ভেজে দিচ্ছে যে দেখেন কাঁকড়া যখন চুলার মধ্যে দেয় মানে খুব সুন্দর একটা গ্রাম চলে আসে যেমন একদম বড় চিংড়ি মাছ কেউ যদি আসলে না বুঝে তাহলে একদম মানে বুঝবে মানে কেউ যদি বাড়িতে চলে আসে তাহলে এমন একটা স্মেল বের হয় যে একদম বড় চিংড়ি মাছ ভাজলে যেই একটা মানে স্মেল বের হয় ঠিক সেরকম সুগন্ধ বের হয় মাছটাতে মানে এই কাঁকড়া থেকে আর খেতে কি বলবো অসাধারণ টেস্ট তো যে দেখেন আম্মু কিন্তু সুন্দর করে লাল লাল করে আসলে কাঁকড়াগুলোকে ফ্রাই করে নিতেছে তো এই ব্লগটা কিন্তু আমার ছোটো খালামনি দেখলে খালামণি অনেক মিস করবে কারণ খালামণি কাঁকড়া খেতে অনেক ভালোবাসে তো খালামণি এই ব্লগটা দেখার সাথে সাথেই বলবে যে কী ব্যাপার তোরা কাঁকড়া ভেজে তোরা কাঁকড়া ফ্রাই করে খেলি আমাকে বললি না মানে মানে সে খুবই আফসোস করবে আমার খালামণি তো এই যে দেখেন খুব সুন্দর করে আম্মু কিন্তু ভেজে নিচ্ছে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে আমাদের স্পেশাল কাঁকড়া ফ্রাই এগুলো কিন্তু মানে খুবই মচমচে এই যে দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেও অনেক ভালো লাগতেছে খেতেও অনেক সুস্বাদু তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যেসব আপুরা ভাইয়ারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন। তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর নতুন নতুন আপুরা ভাইয়ারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি খোদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন